আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুলি চল উপরে আমার ঘরে যাই। তুলিয়া সবাইকে শুনিয়ে বলল, ঠিক আছে চল। তুলিয়ার কথা উপরে চলে গেল, কথা তার ঘরের সামনে গিয়ে আবারও নিচে তাকালো। সবাই কথা বলতে ব্যস্ত, কথা এই সুযোগে তুলিকে নিয়ে ছাদে চলে গেল। কথা তুলিকে বলল ছাদের দরজার কাছে দাঁড়াতে, কেউ আসলে সাথে সাথে তাকে সিগনাল দিতে। কথা ছাদের কারণে এসে গিয়ে নিচে তাকিয়ে দেখে স্পর্শ দাঁড়িয়ে আছে। কথা ছাদ থেকে ইশারা দিতে স্পর্শ উপরে তাকিয়ে দেখে কথা দাঁড়িয়ে আছে। কথাকে দেখে স্পর্শের মনের ভেতর আবারও ঝড় শুরু হয়ে গেছে। স্পর্শের কাছে মনে হচ্ছে এই ঝড়ে স্পর্শ তার মূল্যবান কিছু হারিয়ে ফেলবে। উপর থেকে কথা স্পর্শকে কিছু একটা ইশারা করলো। স্পর্শ আপাতত নিজের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে কথাকে হাত দিয়ে কিছু একটা ইশারা করলো। স্পর্শ সাথে করে দুজন লোক নিয়ে এসেছে। স্পর্শ ফোন বের করে তাদের ফোন করে কিছু একটা বলল। স্পর্শের ফোনের কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকার কারেন্ট চলে গেল, এখন সব অন্ধকার। স্পর্শ তার সাথে করে যে দুজন লোক নিয়ে এসেছে, স্পর্শ ফোন করতেই তারা এই এলাকার মেইন লাইন কেটে দিয়েছে আর সাথে সাথে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেছে। কথা আগে থেকেই নিচে থাকা মোমবাতি আর চার্জ লাইটগুলো সরিয়ে ফেলেছিল, তাই কারেন্ট যাওয়ার সাথে সাথে কথার মা আফিফা বেগম কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। বাকি অন্যরা এই অন্ধকার এই গল্পে মশগুল হয়ে আছে। কথা তুলিকে নিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেল আর তাড়াতাড়ি করে বাড়ির পেছনে দরজা দিয়ে তুলিকে বের করে দিল। পুরো বাড়ি অন্ধকার থাকাতে তাদের কেউ দেখতে পায়নি। তুলিকে বাইরে বের করে দিয়ে কথা সবার কাছে এসে তার বাবাকে বলল, বাবা আমার অফিস থেকে ফোন এসেছে, জরুরি কাজে আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। আকরাম মাহমুদ তার ফোনের লাইট জ্বালিয়ে বলল, একটু আগেই তো অফিস থেকে এলি, এখন আবার অফিসে কেন? কথা বলল, আমি তো আজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলাম, কিন্তু জরুরি একটা রেকর্ড করার ছিল, সেই কথা আমার মনে নেই, কিন্তু অফিস থেকে এখন ফোন এসছে, তাই এখন আমাকে যেতে হবে বাবা। আকরাম মাহমুদ কিছু বলার আগে জমির মাহমুদ বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা কথা বলি, কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসিস। সাইমা কথাকে বলল, কথা তুলি তো তোমার সাথেই ছিল, তুলি কোথায়? কথা ঢুক গেলে বলল, আন্টি তুলি আমার ঘরে আছে, ওর নাকি মাথা ব্যথা করছে তাই ও শুয়ে আছে। সাইমা বলল, কি বলো মাথা ব্যথা করছে কেন? এই কথা বলে সাইমা তুলির কাছে যেতে চাইলে কথা আমতা আমতা করে বলল, আন্টি আমি ওকে ঔষধ খাইয়ে দিয়েছি, ও বলেছে ওকে এখন কেউ ডিস্টার্ব না করতে, আপনি চলে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যেতে। পাশে থেকে সাইরা তার বোনকে বলল, আপা ওকে একটু ঘুমাতে দাও, তুমি যাওয়ার সময় আমি ওকে ডেকে দিব। কথা অফিসের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। কথাকে দেখে স্পর্শ এগিয়ে এসে বলল, এত সময় কেন নিলে, এলাকার লোকজন দিয়ে আমাকে মার খাওয়াবে নাকি? কথা বলল, তুলিকে বের করতে একটু সময় লেগে গেছে, প্লিজ আজকের দিনটার জন্য আপনার রাগকে একটু কন্ট্রোলে রাখুন। এই কথা বলে কথা বড় বড় পা ফেলে বাড়ির পেছন পথের দিকে হাঁটা ধরল। স্পর্শ কথার হাত ধরে হেসকা টানে তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কোথায় যাচ্ছ? কথা বলল, তুলিকে আনতে যাচ্ছি, ও বাড়ির পেছনে আছে। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, তুলি তুলি কেন? কথা স্পর্শের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আশ্চর্য তুলিকে ছাড়া কি করে হবে? এই কথা বলে কথা আবার হাঁটা ধরল। স্পর্শ তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, মানে এত কিছুর মধ্যেও তোমার বন্ধুকেও সঙ্গে নিতে হবে? শুনে তোমরা মেয়েরা কি বন্ধু ছাড়া এক পাও চলতে পারো না? সব জায়গায় বন্ধুকে সঙ্গে নিতে হবে কেন? কলেজে রেস্টুরেন্টে শপিংয়ে বন্ধু ঠিক আছে, কিন্তু তাই বলে পালিয়ে বিয়ে করার সময়ও বন্ধুকে সঙ্গে নিতে হবে? কথা হাঁটতে হাঁটতে স্পর্শকে ধমকের সুরে বলল, আপনি একটু চুপ করবেন প্লিজ। কথা বাড়ির পেছনের রাস্তায় গিয়ে দেখে তুলি দাঁড়িয়ে আছে। তুলি কথাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। তুলি স্পর্শকে দেখে বলল, উনি তো স্পর্শ ভাইয়া, শাওনের ফোনে ওনার ছবি দেখেছি। কথা তুলির কানে কানে বলল, কারো ভাইয়া কারো বন্ধু কারো বস, কিন্তু দিন শেষে উনি শুধু একটা হ্যাং হক কম্পিউটার। কথা আর তুলি দুজনে একসাথে হাসল। স্পর্শ তাদের হাসি দেখে বিরক্তি মুখে বলল, তোমরা কি যাবে নাকি তোমাদের বাবাদের হাতে মার খাওয়ানোর জন্য আমাকে অপেক্ষা করাবে? কথা আর তুলির সঙ্গে সঙ্গে গাড়ির পেছনে সিটে গিয়ে বসল। স্পর্শ গাড়িতে বসে খুব দ্রুত গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছেড়ে দেওয়ার পর তুলি স্বস্তির নিঃশ্বাস ফেলল।
স্পর্শ তার মাথার উপরে গ্লাসটা ঠিক করে নিল যাতে কথার মুখটা খুব সুন্দরভাবে দেখা যায়। কথা আর তুলি গাড়ির পেছনের সিটে বসে খুব হাসাহাসি করছে। স্পর্শ কথার হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই খুব লাকি শাও, কথা তোকে ভালোবেসেছে আর সে তোর সাথে ঘর বাঁধার জন্য কতটা খুশি হয়ে আছে। স্পর্শ কথার তুলির উদ্দেশ্যে বলল, আশ্চর্য মেয়ে তোমরা, বাড়ি থেকে পালিয়ে এসেছো, একটু তো বাড়ির জন্য কান্নাকাটি করো, কিন্তু তা না মনের আনন্দে হেসেই যাচ্ছ। কথা বলল, হ্যালো মিস্টার, একটা ভালোবাসার সার্থক হতে যাচ্ছে তাই এখানে কান্নাকাটি নো অ্যালাউড। তুলি বলল, হ্যাঁ তাই তো, আমার তো একেবারেই কান্না আসছে না, আমার তো খুব আনন্দ লাগছে। স্পর্শ আস্তে আস্তে বলল, যার বিয়ে তার চোখ দিয়ে পানি পড়ছে না, তুমি তো তার বন্ধু হয়ে তোমার চোখ দিয়ে কিভাবে পানি পড়বে। কথা স্পর্শের কথা কিছু বুঝতে না পেরে বলল, কিছু বলছেন না। স্পর্শের গাড়ি সোজা কাজী অফিসের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থামা মাত্রই কথা আর তুলি গাড়ি থেকে নেমে পড়ল। তুলি দৌড়ে কাজী অফিসের ভিতরে চলে গেল। কথা কাজী অফিসের গেটের ভিতরে ঢুকতে যাবে কিন্তু সেই সময় পেছনে তাকিয়ে দেখে স্পর্শ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কথা ভুরুকুচকে স্পর্শের দিকে এগিয়ে গেল। কথা স্পর্শের সামনে দাঁড়িয়ে বলল, আপনি ভেতরে যাবেন না? স্পর্শ কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে যা দেখার সে এখনই দেখে ফেলছে, আর কিছুক্ষণ পর সে আর এই মুখটার দিকে তাকাতে পারবে না। ওইদিকে শাওন এতদিন পর তুলিকে দেখে জড়িয়ে ধরল। তুলিও শাওনের বুকে গিয়ে এক তৃপ্তির নিঃশ্বাস ফেলল। এই বুকে থাকার জন্য সে সব কিছু ছাড়তে পারে, পৃথিবীতে এই একটা মানুষই তাকে সব থেকে বেশি বুঝে। তবুও বুকের কোথায় যেন বাবা মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, এতক্ষণ তো এই কষ্ট জানান দিচ্ছিল না, কিন্তু এই মানুষটার বুকে এসেই সেই ব্যথাটা জানান দিল। হয়তো এই মানুষটার সঙ্গ পাওয়ার জন্যই মন এতক্ষণ ছটফট করছিল, আর এই মানুষটার সঙ্গ পেয়ে আবার বাবা মায়ের জন্য মন খারাপ লাগছে। কি অদ্ভুত মানুষের জীবন, মানুষটার প্রতিটা প্রিয় মানুষকে তার পাশে চায় কিন্তু পরিস্থিতি তাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে এসে একজনের হাত ধরতে গেলে অন্য সবার হাত তাকে ছাড়তেই হবে। শান্তলিকে সোজা করে তুলির মুখের দিকে তাকিয়ে দেখে তুলির চোখে পানি। শান্তলির চোখের পানি মুছে দিয়ে তুলির হাত ধরে বলল, তুলি আমি কখনো তোমাকে জোর করতে চাই না, এই বিয়ে নিয়ে তোমার মনের মধ্যে এখনো যদি কোনো দ্বিমত থাকে তাহলে তুমি ফিরে যেতে পারো, আমি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষায় থাকব। তুলির চোখ আবারও ছলছল করে উঠল। তুলি বলল, আমাদের পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তটা আমারই ছিল, তুমি কখনো আমাকে জোর করনি, আমি কি করে ফিরে যাব শাওন? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, শুধু বাবা মায়ের কথা ভীষণ মনে হচ্ছে, ওরা কি পারতো না বলো আমাকে একটু বুঝতে? তোমাকে মেনে নিয়ে বাবা মা দাঁড়িয়ে থেকে আমাদের দুজনের হাতটা মিলিয়ে দিলে ওদের কি এমন ক্ষতি হতো বলো? শাওন তুলির দুই গালে দুহাত রেখে বলল, ওনারা ঠিকই একদিন ওনাদের ভুল বুঝতে পারবে, তুমি মন খারাপ করো না তুলি, আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, কয়েকদিন আগে মা মারা গেছে, আমার এই নিঃস্ব জীবনে তুমি আমার সবকিছু, আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই তুলি। তুলির মুখে হাসি ফুটে উঠল। শাওন তুলির কপালে একটা চুমো দিল। শাওন আশেপাশে তাকিয়ে বলল, স্পর্শ আর কথা কোথায়? তুলিও আশেপাশে তাকিয়ে বলল, ওরা মনে হয় এখনো বাইরে আছে। শাওন কিছু একটা ভেবে হেসে তুলিকে বলল, শোনো তুলি, আমি স্পর্শের সাথে এতদিন একটা গেম খেলেছি, অবশ্য কিছুক্ষণ পরেই সেই গেমটা ফিনিশ হয়ে যাবে। তুলি বলল, কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। শান তুলিকে বলল, তুলি আমার মনে হয় স্পর্শ কথাকে ভালোবাসে কিন্তু সে নিজেই তার ভালোবাসা বুঝতে পারছে না, আর বুঝলেও সে আমার জন্য তার ভালোবাসা প্রকাশ করছে না, কারণ স্পর্শ ভেবেছে আমি আর কথা দুজন দুজনকে ভালোবাসি, আর আজ আমার আর কথার বিয়ে হবে। তুলি অবাক হয়ে বলল, কি কথার আর তোমার বিয়ে? শাওন হেসে বলল, হ্যাঁ, আর আমি ও তার কথায় সায় দিয়েছি, কারণ আমি চাই স্পর্শ কষ্ট পেয়ে ফিল করুক সে কথাকে কতটুকু ভালোবাসে। তুলি মুখটা মলিন করে বলল, কিন্তু সাজিদ ভাইয়া কথাকে খুব ভালোবাসে। শাওন বিরক্তি ভাব নিয়ে বলল, এই তোমার ওই সাজিদ ভাই এখানে কোনো চান্স পাবে না, আমার বন্ধু যদি সত্যি কথাকে ভালোবাসে তাহলে ওর ভালোবাসার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত, স্পর্শ মন থেকে খুব দুঃখী তুলি, আর আমি চাই স্পর্শ কথাকে ভালোবেসে সুখী হোক। তুলি শাওনের হাত ধরে বলল, ঠিক আছে, তোমার বন্ধু যদি সত্যি আমার বন্ধুকে ভালোবাসে
তাহলে আমিও তোমার সাথে তাদের ভালোবাসার জন্য সব কিছু করব, কারণ ওরা আমাদের ভালোবাসার জন্য অনেক কিছু করেছে। শাওন তুলির কথায় খুশি হলো। স্পর্শ এখনও গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে কথার দিকে তাকিয়ে আছে। স্পর্শের চোখ ছলছল করছে। কথা স্পর্শের দিকে তাকিয়ে এক চোখ কপালে তুলে বলল, আপনার চোখে কি পানি? স্পর্শ সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ করে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে চোখে কিছু পড়েছে মনে হয়। কথা বলল, আমি এতদিন দেখেছি গার্লফ্রেন্ডদের বিয়ের সময় ছেলেরা কান্না করে, কিন্তু এখন তো দেখছি আপনি আপনার বন্ধুর বিয়েতে কান্না করছেন। আমার মনে হয় আপনি শাওনকে নিয়ে টেনশনে আছেন। চিন্তা করবেন না, ও খুব ভালো আর খুব মিষ্টি একটা মেয়েকে বিয়ে করছে, সে আপনার বন্ধুকে খুব সুখী রাখবে। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ সেটা আমিও জানি, শাওন খুব সুখী হবে। কথা বলল, তাহলে মুখটা এরকম প্যাচার মতো করে রেখেছেন কেন? অবশ্য আপনার মুখ সবসময় এরকম প্যাচার মতোই থাকে। শেষের কথা আস্তে আস্তে বলল। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, কি বললে? কথা বলল, বললাম আজ তো আপনার প্রাণপ্রিয় বন্ধুর বিয়ে, আজ অন্তত মুখে একটু হাসি ফোটান। স্পর্শ তার দাঁতের সব কাটা পাটি বের করে বলল, হয়েছে? কথা সঙ্গে সঙ্গে হেসে দিল। স্পর্শ কথার হাসির দিকে তাকিয়ে আছে। স্পর্শ তার দৃষ্টি সরিয়ে কথাকে বলল, কথা তুমি এখন ভেতরে যাও, শাওন তোমার জন্য অপেক্ষা করছে। কথা বলল, আপনি ভেতরে যাবেন না? স্পর্শ বলল, আমি একটু পরে আসছি, কিন্তু তোমার এখন ভেতরে যাওয়া জরুরি। কথা বলল, যার যাওয়া জরুরি সে চলে গেছে, তাই আমারও একটু পরে গেলে কোনো ক্ষতি হবে না। স্পর্শ বলল, কার যাওয়া জরুরি? কথা বলল, তুলির। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, কি এখানেও তুলি? মানে তুমি কি বাসর ঘরেও তুলিকে নিয়ে ঢুকবে? কথা অবাক হয়ে বলল, ছি কি সব বলছেন আপনি, আপনি তুলির বাসর ঘর নিয়ে কথা বলতে পারেন না, আর আমার সাথেও না। ঠিক সেই সময় শাওন আর তুলি বাইরে বেরিয়ে তাদের কাছে এসে বলল, তোরা এখানে কি করছিস? ওইদিকে সব রেডি, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তো। স্পর্শের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে শুকনো মুখে কথার দিকে তাকালো। শাওন স্পর্শের হাত ধরে কাজী অফিসের ভিতরে চলে গেল। কথার তুলিও ভিতরে চলে গেল। শাওন আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে। শাওন আর তুলি কাজী সাহেবের সামনে দুটো চেয়ারে বসল। তুলিকে শাওনের পাশে বসতে দেখে স্পর্শ ভুরু কুচকাল। স্পর্শ কিছু বলতে যাবে তার আগেই কাজী সাহেব বলল, বিয়ে করে কে? কাজী সাহেবের কথা শুনে শাওন আঙ্গুল দিয়ে তুলিকে দেখল, কিন্তু স্পর্শ কথার দিকে আঙ্গুল তাক করল। স্পর্শ কথাকে কোণে বলে দেখানোর জন্য কথা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। কথা চিৎকার করে বলল, আশ্চর্য, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? স্পর্শ কিছু বলছে না, শুধু কথার দিকে তাকিয়ে আছে। স্পর্শকে দেখে শাওন আর তুলি খুব হাসছে। শাওন আর তুলিকে হাসতে দেখে স্পর্শ আর কথা তাদের দিকে তাকালো। শাওন চেয়ার ছেড়ে উঠে স্পর্শের কাছে গিয়ে কানে কানে বলল, বিয়ের কোণে উনি। শাওন আঙ্গুল দিয়ে তুলিকে দেখালো। স্পর্শের সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে শাওনের দিকে ঘুরে তাকিয়ে বলল, মানে? শাওন হেসে বলল, মানে আমি তুলিকে ভালোবাসি আর তুলির সাথেই আজ আমার বিয়ে হবে। স্পর্শ অবাক হয়ে তুলির দিকে তাকালো। তুলি হাসছে। কথা স্পর্শের দিকে এগিয়ে গিয়ে বলল, এক মিনিট, আপনি কি এতক্ষণ মনে করেছিলেন আমার সাথে শাওনের বিয়ে হবে? স্পর্শ এক চোখ কপালে তুলে বলল, সত্যি শাওনের সাথে তোমার বিয়ে হবে না? কথা বলল, ওফো, আমি এতক্ষণ বুঝতে পারছি আপনি কেন শাওনকে নিয়ে এত চিন্তিত ছিলেন। আসলে আপনি তো আমাকে পছন্দ করেন না, আর আপনি মনে করেছিলেন শাওনের সাথে আমার বিয়ে হবে, তাই আপনি শাওনের জন্য এতটা চিন্তিত ছিলেন, তাই না? স্পর্শ বোকার মতো মাথা নাড়িয়ে বলল, কথা দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আপনি ডিরেক্টলি স্বীকার করলেন আপনি আমাকে সত্যি পছন্দ করেন না? স্পর্শ আবার বোকার মতো মাথা নাড়িয়ে বলল, আমি তোমাকে সত্যি পছন্দ করি না। কথার এবার খুব রাগ হচ্ছে। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনি একটা খারাপ লোক। স্পর্শ মাথা নাড়িয়ে বলল, সত্যি আমি খুব খারাপ লোক। কথা মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বলল, আপনি আমাকে আর শাওনকে নিয়ে বাসর ঘর পর্যন্ত ভেবেছেন? ছি, আপনি কতটা নোংরা লোক। স্পর্শ মাথা নাড়িয়ে বলল, ছি কতটা নোংরা লোক আমি। স্পর্শ শাওনের কাছে গিয়ে শাওনের কলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি কথাকে পছন্দ করি না, তাই না? আমি খারাপ লোক,
আমি নোংরা লোক। শাওন স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কথার কাছে গিয়ে বলল, আসলে কথা আমি স্পর্শকে বলেছিলাম আজ তোমার সাথে আমার বিয়ে হবে। কথা অবাক হয়ে বলল, কি? কথা আর স্পর্শ দুজনেই শাওনের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে। শাওন দুজনেরই উদ্দেশ্যে বলল, ভাই আমার বিয়েটা আগে হতে দে, তারপর তোরা আমাকে যা করার করিস। কথা তুলিকে নিয়ে চেয়ারে বসল, স্পর্শ শাওনের কাঁধে ধরে ঠেলতে ঠেলতে চেয়ারে নিয়ে বসালো। কাজী সাহেব তাদের দুজনের দিকে রেজিস্ট্রির খাতা এগিয়ে দিতেই তারা দুজনে হাসি মুখে সাইন করে দিল। পরিপূর্ণতা পেল একটা ভালোবাসা। শাওন তুলির দিকে হাসি মুখে তাকাতেই তুলির চোখ ছলছল করে উঠল। তুলির চোখে পানি দেখে শাওনের চোখেও পানি চলে এলো। শাওনের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। শাওন শুধু তুলির হাতটা শক্ত করে ধরল। শাওন আর তুলির ভালোবাসা দেখে কথা তাদের দিকেই তাকিয়ে আছে। কি সুন্দর ভালোবাসা ওদের! এই ভালোবাসার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত ছিল। শাওন আর তুলির রেজিস্ট্রি খাতায় সাইন করার পরে যেন স্পর্শের বুকটা হালকা হয়ে গেছে। এত সময় এক পাহাড় যেন তার বুকের উপর বসেছিল। সেই পাহাড়ের চাপে তার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্পর্শ কথার দিকে তাকাতেই তার ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। শাওন আর তুলির বিয়ের পর কথা শাওনকে বলল, শাওন এবার আমার যেতে হবে, বাড়িতে নিশ্চয় এতক্ষণে তুলিকে সবাই খুঁজছে, আমার দেরি হলে সবাই আমাকে সন্দেহ করবে। শাওন বলল, হ্যাঁ কথা তোমার এখন যাওয়া উচিত। কথা হেসে বলল, পুরোপুরি সিনেমার ডায়লগ হয়ে গেছে। সবাই হাসলো। তুলি কথাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, কথা সত্যি তুই আমার খুব ভালো বন্ধু, বাবা মাকে একটু বুঝাস প্লিজ। কথা মাথা নেড়ে হ্যাঁ বলল। কথা কাজী অফিস থেকে বেরিয়ে গেল। কথা যাওয়ার পর শাওন স্পর্শের কাছে গিয়ে বলল, কতদিন আর নিজের কাছে নিজেকে লুকিয়ে রাখবি, এবার মন খুলে বল তুই কথাকে ভালোবেসে ফেলেছিস, আর কথাকেও সে কথাটা বলে দে। স্পর্শ হেসে বলল, মাথা খারাপ নাকি তোর? আমি কোনোদিনও কোনো মেয়ের প্রেমে পড়ব না, আমি মেয়েদের ঘৃণা করি। শাওন হেসে বলল, তুই কথাকে ভালোবাসিস, আমি স্পষ্ট তোর চোখে কথার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। স্পর্শ একটু ধমকের সুরে বলল, তোর অবাস্তব কথা বাদ দিয়ে বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি যা, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবি। এই কথা বলে স্পর্শ কাজী অফিস থেকে বেরিয়ে গেল। স্পর্শ বাইরে গিয়ে দেখে কথা একটা রিক্সা উঠে চলে যাচ্ছে। স্পর্শ সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে কথা রিক্সা আটকালো। স্পর্শ গাড়ির গ্লাস খুলে মাথা বের করে কথাকে বলল, গাড়িতে উঠে এসো। কথা মুখ ঘুরিয়ে বলল, না আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। স্পর্শ ধমকের সুরে বলল, আমি তোমাকে যা বলেছি তাই করো, নিজের স্কুটি সঙ্গে আনো নি, রাস্তায় যে কোনো বিপদ হতে পারে। কথা ভুরু কুচকালো, মনে মনে বলল, এই মানুষটাও কোনো মেয়েকে নিয়ে চিন্তা করতে পারে নাকি। কথার কিছু না বলে রিক্সা থেকে নেমে স্পর্শের গাড়িতে উঠে গেল। স্পর্শ গাড়ি চালাচ্ছে আর কিছু একটা মনে করে হাসছে। স্পর্শের মুখে সুন্দর হাসি দেখে কথা ভুরু কুচকালো। কথা হেসে বলল, আপনি এত সুন্দর করে কবে থেকে হাসতে পারেন? স্পর্শ এবার উচ্চ স্বরে হাসল। কথা বলল, একটু আগেই তো মুখটা গোমরা ছিল, আর এখন হাসছেন, কি এমন হলো যে এত তাড়াতাড়ি মুড চেঞ্জ হয়ে গেল? স্পর্শ হেসে বলল, আমি নিজেও বুঝতে পারছি না কেন জানি আমার মনটা আজ খুব হালকা লাগছে। কথা একচোখ কপালে তুলে বলল, মানে আপনার মুড কখন চেঞ্জ হয় সেটা আপনি নিজেও বুঝতে পারেন না, আশ্চর্য। স্পর্শ হেসে বলল, সত্যি আশ্চর্য। স্পর্শের হাসি দেখে কথা ভুরু কুচকিয়ে বলল, আপনি একটু বেশি হাসছেন, আপনার মুখে এত হাসি মানাচ্ছে না, খুবই বেমানান লাগছে। স্পর্শ বলল, লাগুক তারপরও আমি হাসব। স্পর্শের মনে হঠাৎ করে একটা প্রশ্ন উকি দিতেই স্পর্শ কথাকে জিজ্ঞেস করল, আচ্ছা কথা তুমি কি কাউকে ভালোবাসো? কথা বলল, হ্যাঁ অবশ্যই। স্পর্শের হাত সঙ্গে সঙ্গে থেমে গেল আর গাড়িটাও থেমে গেল। হঠাৎ করে গাড়ি থামাতে তারা দুজনেই সামনের দিকে ঝুঁকে পড়ল। কথা ভুরু কুচকিয়ে বলল, কি হয়েছে, এভাবে গাড়ি থামালেন কেন? স্পর্শের বুকের ভেতর কিছুক্ষণ আগের ব্যথাটা আবারও শুরু হয়ে গেছে। স্পর্শ কথার দিকে তাকিয়ে বলল, তুমি কাকে ভালোবাসো? কথা হেসে বলল, আমার বাবা মা ভাই দাদু দাদি কাকু পরিবারের সবাইকেই ভালোবাসি। স্পর্শ হেসে গাড়ি স্টার্ট দিল। স্পর্শ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, আমিও আমার বাবাকে খুব ভালোবাসি। কথা কিছু না ভেবেই বলে ফেলল, আর মাকে ভালোবাসেন না?
স্পর্শের মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। কথা স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। স্পর্শ এবার খুব দ্রুত গাড়ি ড্রাইভ করছে। কথা বুঝতে পেরে গেছে স্পর্শ তার এই কথার জন্য রেগে গেছে, তাই সে আর কিছুই বলল না। স্পর্শ কথার বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গো নাও। কথা ভুরু কুচকাল, সেও সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। কথা গাড়ি থেকে নামার পর স্পর্শ কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে চলে গেল। কথা স্পর্শের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আজব মানব, সেকেন্ডে সেকেন্ডে মুড পাল্টায়, এখন বরফ আবার এক্ষুনি পানি। কথা স্পর্শকে নিয়ে আর কিছু না ভেবে তার বাড়ির ভেতরে চলে গেল। কথা বাড়ির ভেতর এমন একটা ভাব নিয়ে ঢুকলো যেন সে কিছুই জানে না। কথা বাড়িতে ঢুকে তাকিয়ে দেখে সাইমা বেগম সায়রা বেগমকে জড়িয়ে ধরে কাঁদছে। সায়রা বেগমের চোখেও পানি। বাড়িতে তার দাদু ছাড়া পুরুষ মানুষ আর কেউ উপস্থিত নেই। মনে হয় সবাই তলিকে খুঁজতে বের হয়েছে। কথা তার মায়ের কাছে গিয়ে কিছু না জানা ভাব করে বলল, কি হয়েছে মা? আফিফা বলল, কথা তুলিকে কোথাও পাওয়া যাচ্ছে না। কথা বলল, কি বলছো মা, তুলি তো আমার ঘরে ছিল। আফিফা বলল, হ্যাঁ, কিন্তু তুই চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই সাইমা আপা চলে যেতে চাইলে মিলি তোর রুমে গিয়ে দেখে তুলি নেই। সারা বাড়ি খুঁজেছি, ওকে পাওয়া যায়নি। সাদিতপুর বাড়ি খুঁজতে গিয়ে দেখে আমাদের বাড়ির পিছনের দরজা খোলা, তুলি মনে হয় ওই দরজা দিয়েই বেরিয়ে গেছে। কথা চিন্তিত মুখ করে সাইমার কাছে গিয়ে বলল, আন্টি, তুলি পালিয়ে গেল কেন? তুলির কি কারোর সাথে রিলেশন ছিল? কিন্তু তুলির তো সাজিদ ভাইয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? সাইমা আর সায়রা দুজন দুজনের দিকে তাকালো। সাইমা শুকনো ঢুক গিলে সঙ্গে সঙ্গে বলল, না না, তুলি কারোর সাথে রিলেশন ছিল না। তুলি মনে হয় এমনিতেই রাগ করে কোনো বান্ধবীর বাড়ি চলে গেছে। আসলে আজ সকালেই তুলির সাথে আমার একটু রাগারাগি হয়েছিল, তাই হয়তো মেয়েটা আমার উপর রাগ করে বেরিয়ে গেছে। কথা মনে মনে হাসলো। বেশ কিছুক্ষণ পর তুলির বাবা সহ বাড়ির সবাই বাড়ি ফিরে এলো। সবাই পুরো এলাকা খুঁজেছে। তুলির সব আত্মীয় বন্ধু বান্ধব সবার বাড়িতে খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও তুলি নেই। সাইমা বেগম আর তার স্বামী খালেদ সাহেব সবটা বুঝতে পারছে, কিন্তু তবুও তারা চুপ করে আছে। আকরাম মাহমুদ বলল, আমাদের পুলিশে রিপোর্ট করা উচিত, কারণ তুলি আমাদের বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। তুলির কিছু হলে আমাদের দায়বদ্ধ থাকতে হবে। খালেদ সাহেব বলল, পুলিশের রিপোর্ট করার দরকার নেই, আমরা জানি তুলি কোথায় গেছে। আর আমি চাই ও ওখানেই থাকুক, আমাদের কাছে ওর আর ফিরে আসার দরকার নেই। জমির মাহমুদ বলল, খালেদ, সাইমা, তোমরা আমাদের সব কিছু খুলে বলতে পারো। দেখো, আমরা তোমাদের আত্মীয়, আমরা অবশ্যই তোমাদের খারাপ চাইব না। খালেদ মাথা নিচু করে বলল, তুলি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমরা সেই সম্পর্ক মেনে নিইনি। আমরা চেয়েছিলাম সাজিদের সাথে তুলির বিয়ে হোক, আর সেই জন্য তুলিকে বাড়িতে আটকে রেখেছিলাম, ওর থেকে মোবাইল নিয়েছিলাম, আর ওকে বাড়ির বাইরে বের হতে দিতাম না। বাড়ির সবাই খালেদের কথা শুনে অবাক হয়ে গেল। সাইমা কাঁদতে কাঁদতে বলল, আজ বিকেলেই তুলি বলল সে সায়রাকে দেখতে ইচ্ছে করছে, তাই আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এই বাড়িতে আসার সুযোগটাই তুলি কাজে লাগালো। জমির মাহমুদ বলল, তোমাদের উচিত ছিল তোমাদের মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া, ওর জীবনের প্রতি ওর অধিকার সবচেয়ে বেশি। সাইমা সায়রার হাত ধরে বলল, আমাকে তুই ক্ষমা করে দিস বোন, তুলি সম্পর্কের কথা আমি তোর কাছে গোপন করেছি। সায়রা বোনের হাতে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না পা, তুলি যদি ওই ছেলেটার সাথে বিয়ে না হয় তাহলে আমি তুলির সাথে আমার সাজিতের বিয়ে দিব, আর তুলি যদি বিয়ে করে ফেলে তাহলে আমি মিলির সাথে আমার সাজিতের বিয়ে দিব, তবুও অন্য কারোর সাথে আমার সাজিতের বিয়ে দিব না। উপস্থিত সবাই অবাক হলো, মিলিও ভুরু কুচকাল। সাইমা বলল, কি বলছিস তুই, মিলি সাজিদের থেকে অনেক ছোট, মিলি মাত্র ট্রেনে পড়ে। সায়রা বলল, তাহলে কি হয়েছে আপা, আমি মিলির সাথে সাজিতের বিয়ে দিতে রাজি, আর তোমরাও রাজি হয়ে যাও, মিলির বয়সের অনেক ছোট হলেও আমি মিলির সাথে সাজিতের বিয়ে দিব, তবু অন্য কারোর সঙ্গে সাজিতের বিয়ে দিব না। কথা মনে মনে হাসলো। আজিম মাহমুদ স্ত্রীর উপর খুব রাগ হলো। আজিম মাহমুদ সায়রাকে ধমকের সুরে বলল, তুমি চুপ করো, যা মনে আসছে তাই বলছো এসব, কথা বাদ দিয়ে আমাদের এখন তুলির খবর নেওয়া উচিত।
খালেদ বলল, কোনো দরকার নেই আজিম, আমি ওই মেয়ের কোনো খবর নিতে চাই না। জমির মাহমুদ বলল, খালেদ তুলির তো কোনো বিপদ হতে পারে, আর তাছাড়া তুলি যদি সত্যি সত্যি ওর ছেলেকে বিয়ে করে তাহলে এখন তো তোমাদের কিছু করার নেই, শুধু শুধু মেয়েটাকে দূরে সরিয়ে রেখে নিজেরাও কষ্ট পাবে আর মেয়েটাকেও কষ্ট দেবে। কথা খালেদের কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল তুলি তো আপনার মেয়ে, আপনি তুলিকে ক্ষমা করে দিন, ওকে ওর ভালোবাসার মানুষ সহ ফিরিয়ে আনুন আঙ্কেল, তুলি আপনাদের ছাড়া খুব কষ্ট পাবে। সায়রা দাঁতে দাঁত চেপে বলল, কথা তুই কেন বড়দের ব্যাপারে কথা বলতে আসছিস? তুলি পালিয়ে যাওয়াতে তুই খুব খুশি হয়েছিস তাই না, যাতে আমার সাজিতের বউ হতে পারিস? মেজো কাকির কথা শুনে কথার খুব রাগ হলো। কথা দাঁতে দাঁত চেপে সায়রার কাছে এগিয়ে এসে বলল, তুমি কি বলছো মেজো কাকি, আমি তোমার ছেলের বউ হব? কোনো দিনও সেই চিন্তা আমার মাথায় আসেনি। এতদিন তুমি আমাকে সহ আমার মা বাবা ভাইকে এনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছ, দাদুকেও তুমি ছাড় দাওনি, কিন্তু আজ তুমি সরাসরি আমাকে বললে আমি তোমার ছেলের বউ হতে চাই। কল্পনাতেও হব না, নিজের ছেলেকে সামলাতে না পেরে সেই রাগ অন্যদের ওপর ঢালো, অন্যদের দোষারোপ করার আগে নিজের ছেলেকে সামলাও আর নিজের মুখটাকেও। আজকের পর থেকে যদি তোমার ছেলেকে নিয়ে আমাদের কাউকে দোষারোপ করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি তোমার ছেলের বউ হব না আর তুমিও আমার শাশুড়ি হবে না, তাই তোমাকেও আমি ছাড় দিব না। আমার মুখে কথাগুলো শোনার জন্যই হয়তো তুমি এতদিন বসেছিলে, শুনিয়ে দিলাম তোমাকে আমি তোমার ছেলের বউ কখনো হব না, এতদিন সব সহ্য করেছি কারণ তুমি আমার কাকি বলে, কিন্তু আর সহ্য করব না। এই কথা বলে কথা উপরে চলে গেল। বাড়ির সবাই মনে মনে খুব খুশি হলো। সাজ্জাদ তো তার বোনের কথা শুনে উচ্চস্বরেই হাসলো। কথার দাদি রাহেলা বেগম সায়রাকে বলল, এবার খুব খুশি হয়েছ তো মেজো বৌমা, যে মেয়েটা নিজের সম্পর্কে এত খারাপ খারাপ কথা শুনেও তোমাকে সম্মান করে এতদিন কিচ্ছু বলেনি, তাকে আজ সরাসরি তুমি এই কথা বললে, আর সেও বাধ্য হয়ে তোমার মুখের ওপর এতগুলো কথা বলে গেল। সায়রা চোখে পানি নিয়ে বলল, এবার আপনিই বলুন মা, আমি এই মেয়েকে কিভাবে আমার ছেলের বউ বানাবো? সাজ্জাদ হেসে বলল, হ্যাঁ তোমার কষ্ট করে আমার বোনকে তোমার ছেলের বউ বানাতে হবে না কাকি, আমার বোনের যদি বিয়ে না হয় তাহলে সারা জীবন আই বুড়ো করে এই বাড়িতে রেখে দিব, তবুও তোমার ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব না। সাদিত কথা সহ সবার কথা রেকর্ড করছিল। জমির মাহমুদ হুঙ্কার ছেড়ে বলল, তোরা সবাই চুপ কর। জমির মাহমুদ সায়রার উদ্দেশ্যে বলল, মেজো বৌমা তুলি তো তোমার বোনের মেয়ে হয়, তুমি তাকে নিয়ে চিন্তা না করে তোমার ছেলেকে কোথায় বিয়ে করাবে না করাবে সে ব্যাপারে চিন্তা করছো, আজব মেন্টালিটি তোমার। খালেদ জমির মাহমুদের কাছে এগিয়ে গিয়ে বলল, চাচা আপনি বলুন আমার এখন কি করা উচিত, আপনি যা বলবেন আমি তাই করব। জমির মাহমুদ বলল, আমি অবশ্যই বলবো তুলির খোঁজ করতে, আর তুলি যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলে তাহলে তোমরা তুলি সহ তার স্বামীকে মেনে নিতে, আর তুলির পালিয়ে বিয়ে করার ব্যাপারটা কাউকে না জানিয়ে নতুন করে ওদের বিয়ের আয়োজন করতে। খালেদ সাইমার মুখের দিকে তাকালো। সাইমা কাঁদতে কাঁদতে খালেদের কাছে গিয়ে বলল, চাচা ঠিকই বলেছে, তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনো। সাদিত তার ফোনে করা রেকর্ডগুলো সাজিদের ফোনে পাঠিয়ে দিল, সাজিদের ফোন হাতেই ছিল। কিছুক্ষণ আগে সাদিত তাকে মেসেজ করে জানিয়েছে তুলি পালিয়ে গেছে, আর সাজিদ জানে এই নিয়ে কিছু না কিছু ঝামেলা হবে, তাই সাজিদ সবার কথা রেকর্ড করে রাখার জন্য আগে থেকেই সাদিতকে বলে রেখেছে। সাদিদের মেসেজ পেয়ে সাজিদ কথা সহ সবার কথা শুনল। আমি তোমার ছেলের বউ কখনো হব না, কথার বলা এই কথাটা সাজিদের কানে বারবার বাজছে। সাজিদের চোখ ছলছল করে উঠল। সাজিদ মনে মনে বলল, তুই এভাবে বলিস না কথা, আমি সহ্য করতে পারবো না, আমি কথাগুলো সবার মুখ থেকে শুনতে পারবো কিন্তু তোর মুখ থেকে কখনো শুনতে পারবো না, তুই একটু ধৈর্য ধর, আমি সব কিছু ঠিক করে দেব, আমি খুব শীঘ্রই তোর কাছে ফিরে আসবো আর তোকে আমার বউ বানাবো, তুই আমার বউ হবি, কথা শুধু আমার, শুধুই আমার। তুলি বিছানায় বসে কাঁদছে, শান তার পাশে বসে আছে। তুলিকে এই মুহূর্তে কি বলবে তুলি শান্তি পাবে শাওন সেই ভাষায় খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময় শাওনের ফোনে কথার ফোন এলো। শাওন কথার ফোন পেয়ে বলল, তুলি কথা ফোন করেছে। তুলি অস্থির হয়ে বলল, তাড়াতাড়ি ফোন রিসিভ করো। শাওন কথার ফোন রিসিভ করলো। তুলি শাওনের হাত থেকে ফোনটা নিয়ে বলল, কথা এখানকার খবর কি? কথা বলল, কি হতে পারে তুই বুঝতে পারছিস না? তুলি আবারও কেঁদে দিল। কথা বলল,
তুলি তুই শান্ত হ প্লিজ, এভাবে কাঁদলে তো তোর শরীর খারাপ করবে। তুলি শোন, আমার মনে হচ্ছে তোর বাবা মা খুব তাড়াতাড়ি তোদের বিয়েটা মেনে নেবে। তুলি কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস তাই না কথা? কথা বলল, আরে না, আমি ওপর থেকে শুনতে পাচ্ছিলাম দাদু তোর বাবা মাকে বোঝানোর চেষ্টা করছে, আর তোর মাও তোর বাবাকে বলছিল তোকে ফিরিয়ে আনতে। তুলির মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। তুলি বলল, কথা তোকে কেউ সন্দেহ করেনি তো? কথা বলল, না তুলি তুই একদম কান্নাকাটি করবি না, দেখবি সব কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এই কথা বলে কথা ফোন রেখে দিল। কথা তার ফোনটা রাখতেই কথার ফোন বেজে উঠল। কথা ফোন হাতে নিয়ে দেখে স্পর্শ ফোন করেছে। কথা স্পর্শের ফোন দেখে ভুরু কুচকাল। কথা স্পর্শের ফোন রিসিভ করল। হ্যালো, ওপাশ থেকে স্পর্শ বলল, বাড়িতে তোমার কোনো ঝামেলা হয়নি তো কথা? কথা বলল, না বাড়িতে কেউ বুঝতে পারেনি, আমি তুলির পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছি। স্পর্শ বলল, আশ্চর্য, তোমার ফ্যামিলিতে সবাই এতটাই বোকা কেন? তাদের মাথায় তো অন্তত এটা রাখা উচিত ছিল যে তাদের পরিবারে একটা দুরন্ত দর্শী আর দুষ্টিও বুদ্ধির মেয়ে আছে। কথা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ আপনার কাছে আমাকে তার থেকে আর বেশি কি বা মনে হতে পারে, আপনি যে আমাকে নিয়ে এতটুকু ভেবেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্পর্শ বলল, ইটস ওকে, আসলে আমি তোমাকে নিয়ে আরও কিছুটা ভাবতেই পারতাম, কিন্তু সেই টাইমটাই ছিল না আমার কাছে। কথা বলল, হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে, টাইমটা মাঝপথে ব্রেক মেরেছে বলেই তো আমি আজ আপনার কাছে দুরন্ত দর্শী আর একটু বুদ্ধির মেয়ে। এই বলে কথা ফোন রেখে দিল। স্পর্শ ওপাশ থেকে হাসছে। কিছুক্ষণ পর সাজ্জাদ কথার রুমে এলো। সাজ্জাদ দরজা লক করে কথার পাশে গিয়ে বসলো। ভাইয়ের দরজা লক করা দেখে কথা শুকনো ঢুক গেল। কথা মাথা নুয়ে ফোন টিপছে, এমন একটা ভাব করছে যেন সে সাজ্জাদের রুমে আসাটা খুব নর্মালভাবেই নিচ্ছে। সাজ্জাদ কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে আছে, কিন্তু কথা মাথা তুলছেই না। সাজ্জাদ কথাকে বলল, আচ্ছা কথা, তুই আজ সন্ধ্যায় অফিসে যাওয়ার সময় সাথে করে স্কুটি নিসনি কেন? কথা সাথে সাথে চোখ মুখ খিচে নিল। কথা আমতা আমতা করে বলল, না মানে আজ ইচ্ছে হচ্ছিল না স্কুটি চালাতে তাই আর কি। সাজ্জাদ বলল, মিথ্যে বলছিস কেন? তোর মুখের মিথ্যে আমি খুব সহজেই ধরে ফেলতে পারি। কথা কিছু বলল না। সাজ্জাদ বলল, তুই তুলিকে পালিয়ে যেতে সাহায্য করেছিস তাই না? কথা মাথা নেড়ে হ্যাঁ বলল। সাজ্জাদ বলল, তুই এই কাজটা করার আগে একবারও ভাবলি না? বাড়ির সবাই যদি জানতে পারতো তাহলে কি হতো? তুলির বাবা মা যদি জানতে পারতো তাহলে কি হতো? মেজ কাকি যদি জানতে পারতো তাহলে কি হতো? কথা মাথা নুইয়ে বলল, জানতে পারেনি তো ভাইয়া। সাজ্জাদ বলল, তুই কেন এর মধ্যে জড়ালি? কথা একটু উচ্চ স্বরে বলল, ভাইয়া তুলি। সাজ্জাদ মুখে আঙ্গুল রেখে কথাও আস্তে আস্তে বলল, ভাইয়া তুলি আর শাওন দুজনেই আমার বন্ধু, আর ওরা আমাকে অনুরোধ করাতে আমিও মানা করতে পারিনি, আর তাছাড়া যেখানে দুজনেই রাজি সেখানে একটা ভালোবাসা এভাবে অপূর্ণ থেকে যাবে তুমি বলো? সাজ্জাদ বোনের দিকে তাকিয়ে বলল, শুধু কি জন্যই? কথা বলল, তাহলে আর কিসের জন্য? সাজ্জাদ বলল, তুই আজ মেজো কাকিকে যা যা বলেছিস সবকিছু মন থেকে বলেছিস না কেমনি বলেছিস? কথা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি সব মন থেকে বলেছি ভাইয়া। সাজ্জাদ বলল, তবু তোর মনে যদি কোনো কিন্তু থেকে থাকে তাহলে আমাকে বলিস বোন, আমি সবসময় আমার বোনের পাশে আছি, দরকার হলে আমার বোনের জন্য এই পরিবারের প্রতিটা মানুষের বিরুদ্ধে আমি যাব। এই কথা বলে সাজ্জাদ কথার রুম থেকে চলে গেল। সাজ্জাদ চলে যাওয়ার পর কথা মনে মনে বলল, আমি বুঝতে পারছি ভাইয়া, তুমি ভেবেছো আমি সাজিদ ভাইয়াকে ভালোবাসি, আর সেই জন্যই আমি তুলিকে শাওনের সাথে পালিয়ে যেতে সাহায্য করেছি যাতে তুলি আর সাজিদ ভাইয়ার বিয়ে না হতে পারে, কিন্তু আমি শুধু তুলি আর শাওনের জন্যই এসব করেছি ভাইয়া, সাজিদ ভাইয়াকে ভালোবেসে নয়। তুলির বাবা মা কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে উপস্থিত থেকে শাওন আর তুলির আবার নতুন করে বিয়ে সম্পন্ন করল। শাওন আর তুলির বিয়ের পরদিনই তারা তাদের বিয়ে মেনে নিয়েছে, আর সবার কাছে ওই বিয়ে গোপন করে নতুন করে তাদের আবার বিয়ের আয়োজন করা হয়েছে। ছেলে পক্ষ থেকে স্পর্শ, রিমি, আনাব, সারিয়া সহ আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন উপস্থিত ছিল। তুলির বাবা মা এত তাড়াতাড়ি বিয়েটা মেনে নেওয়ায় শাওন আর তুলি দুজনেই খুব খুশি। স্পর্শ একদৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে, সাদা গাউন পরে কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে।
ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল। কথাকে এই রকম সাজে স্পর্শ আজ নতুন দেখছে। অফিসে তো খুব সিম্পলভাবে যায় কথা, সেই কথাকে দেখে স্পর্শ এক মায়ার ঘরে পড়ে যায়। স্পর্শ মনে মনে বলল, এমনিতে তো তুমি মায়াবিনী, আর নিজেকে সাজালে হওয়া ভয়ঙ্করিনি। স্পর্শ আনমনেই হেসে উঠল। কথার দিকে স্পর্শের এইভাবে তাকিয়ে থাকা আনাফ শাহরিয়ার নজর এড়াল না। আনাফ শাহরিয়ার মনে মনে হাসল। আনাফ কথাকে কাছে ডেকে নিলেন। কথা আনাফের কাছে গিয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম বস। আনাফ কথাকে বলল, বস নয়, আঙ্কেল বলে ডাকবে আমাকে, শাওনা রিমি যেভাবে ডাকে। কথা হেসে বলল, জি আচ্ছা। আনাফ বলল, তোমার বাবা নিশ্চয়ই এখানে আছেন? কথা বলল, জি। আনাপ বলল, তোমার বাবার সাথে পরিচয় করিয়ে দেবে না? কথা হেসে বলল, আমি বাবাকে নিয়ে আসছি। কথা তার বাবাকে খুঁজে বের করে তার বাবার হাত ধরে আনাপ শাহরিয়ার সামনে নিয়ে এলো। কথা আনাপকে দেখিয়ে তার বাবাকে বলল, বাবা উনি আমাদের অফিসের বস। আনাপ শাহরিয়ার আর আকরাম মাহমুদ হাতে হাত মেলালো। আকরাম মাহমুদ হেসে বলল, ওনাকে কে না চেনে? আনাফ শাহরিয়ার হেসে বলল, কিন্তু আমি আপনার কাছে প্রথম চিনলাম, এই মিষ্টি মেয়েটার বাবা আপনি? আকরাম হেসে মেয়েকে এক হাতে আগলে ধরে বলল, হ্যাঁ, মেয়েটা এতটাই মিষ্টি যে মেয়েটা কিছু আবদার করলে আমার তা ফেলতে পারি না, তাই তো ওর জার্নালিস্ট হবার শখও বাধা দিতে পারেনি। আসলে বাবার বাড়িতেই মেয়েরা তাদের সব শখ আহ্লাদ পূরণ করতে পারে, কিন্তু মেয়েকে বারবার করে বলে দেওয়া হয়েছে বিয়ের পর যদি বর না চাই তাহলে এই জার্নালিস্টের চাকরি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কথা বিরক্তি মুখে বাবার কানে কাছে গিয়ে আস্তে আস্তে করে বলল, বাবা তুমি আমার বসের সাথেও আমার চাকরি আর আমার বিয়ে নিয়ে কথা বলবে? আনাফ শাহরিয়ার আর আকরাম মাহমুদ হাসল। আনাফ শাহরিয়ার হেসে বলল, কথা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা জার্নালিস্ট ছেলেই খুঁজে বের করব, যাতে বিয়ের পরও তোমার চাকরি নিয়ে আর তার কোনো সমস্যা না থাকে, আর তখন তোমার বাবা নিশ্চিন্ত হতে পারবে। বসের মুখেও বিয়ের কথা শুনে কথা লজ্জা পেয়ে গেল। সে তার বাবা আর তার বসকে ফেলে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে কথা তার ভাইয়ের হাত ধরে বলল, চলো ভাইয়া তোমাকে আমার একটা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। কথা সাজ্জাদের হাত ধরে রিমির সামনে নিয়ে গেল। কথা রিমিকে দেখিয়ে সাজ্জাদকে বলল, ভাইয়া এই হলো আমার বন্ধু রিমি, খুব ভালো আর খুবই মিশুকে মেয়ে, আর জার্নালিস্ট হিসেবে ওর কাছে যেতে আমার অনেক স্ট্রাগল করতে হবে। রিমি হাসলো। কথা সাজ্জাদকে দেখিয়ে রিমিকে বলল, আর রিমি এই যে ইনি হলো দেবদাস কুমার, আমার বড় ভাই সাজ্জাদ মাহমুদ, সেই কলেজ লাইফে নিজের গার্লফ্রেন্ডকে নিজের হাতে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবদাস হয়ে আছে, তারপর থেকে কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। এই যে এত এত সুন্দরীরা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার কারো দিকেই চোখ যাবে না। বড় একটা বেসরকারি কোম্পানিতে অনেক ভালো একটা পোস্টে আছে, সব দিকেই ঠিক আছে, কিন্তু ওনার একটাই সমস্যা, ওনার নাকি কোনো মেয়েকেই পছন্দ হয় না। আসলে বিয়ে না করার একটা পরিকল্পিত বাহানা আর কি। তুমি তো ওই হ্যাং হওয়া কম্পিউটারের খুব ভালো বন্ধু, ওনাকে বলে আমাদের চ্যানেলে ভাইয়ার জন্য বিয়ের একটা বিজ্ঞাপন দিয়ে দাও। বিয়ের বিজ্ঞাপনটি দেখে মেয়েরা লাইন ধরার পর আমার ভাইয়ের যদি মেয়ে পছন্দ হয় আর কি। কথা রিমি দুজনেই হাসলো। সাজ্জাদ রিমির সামনে লজ্জা পেয়ে গেল। সাজ্জাদ কথার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ছাড় আমাকে, তুই বেশি কথা বলিস, ওইদিকে অনেক কাজ পড়ে আছে, আমার ওইদিকে যেতে হবে। এই কথা বলে সাজ্জাদ চলে গেল। রিমি সাজ্জাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। শাওনার তুলির বাসর ঘর সাজানো হয়েছে। তুলিকে বিছানায় বসিয়ে তার চারপাশে কথা, রিমি, মিলি সহ আরও কয়েকজন মেয়েরা আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর শাওন ঘরে ঢুকল। ছেলেটার মুখটা একেবারে চুপসে আছে, মনে হচ্ছে এতগুলো বাঘিনীদের মুখে যেচে এসে ধরা দিতে এসেছে। বাঘিনীরা আজ তার পকেটের কী অবস্থা করে সেটাই দেখার অপেক্ষা। প্রাণপ্রিয় বন্ধুটাও সাথে আসেনি, একা ছেড়ে দিয়েছে এই বাঘিনীদের মুখে। এত করে বন্ধুটাকে বললাম, বন্ধু তুই একটু আমার সাথে আয়, আমি ভরসা পাবো, কিন্তু স্পর্শ তাকে একাই ঘরে ঢুকিয়ে দিল। শাওন গলায় ছেড়ে কাশি দিল। শাওনের গলা শুনেও তুলিসহ মেয়েদের মধ্যে কোনো চেঞ্জ আসেনি, তারা তাদের মতো গল্প করে যাচ্ছে, যেন এই ঘরে কোনো তেলাপোকা ঢুকেনি। শাওন আবারও কাশি দিল, কিন্তু তারপরও মেয়েরা কেউ একটু নড়েচড়েও বসল না। শাওন মনে মনে বলল, তাহলে আজও কি আমার বাসর করা হবে না? কাল রাতে তুলি সারা রাত কেঁদেছে, হয়তো বাবা মাকে না জানিয়ে বিয়ে করার জন্য অনুশোচনা হচ্ছিল মেয়েটার,
তাই কাল রাতে ওকে স্পর্শ করতে বিবেক বাধা দিচ্ছিল, কিন্তু আজ তো তুলির বাবা মা আমাদের বিয়ে মেনে নিয়েছে। এখন তো তুলির আমার কাছে নিজেকে ধরা দিতে আপত্তি থাকার কথা নয়, কিন্তু চারপাশে যে বাঘিনীরা তাকে ঘেরাও করে রেখেছে তাদের ছেদ করে আমার প্রেয়সীর কাছে যেতে পারলেই হলো। এই বাঘিনীরা এই ঘর থেকে সরে যেতে কী চাইবে কে জানে। শাওনের উপর একটু জোরেই কাশি অ্যাপ্লাই করলো। এবার রিমি শাওনের কাছে এসে বলল, কি হয়েছে শাওন, গলায় কোনো সমস্যা? গলায় কোনো সমস্যা হলে পানি খেয়ে আয়, এখানে দাঁড়িয়ে বারবার গলা ছাড়ছিস কেন? শাওন আমতা আমতা করে মাথা চুলকিয়ে বলল, না মানে ঘুম পেয়েছে। শাওনের কথা শুনে সব মেয়েরা একসাথে বলল, ও ঘুম পেয়েছে। শাওন সবার দিকে তাকিয়ে একচোখ কপালে তুলল। রিমি বলল, কথা সবাইকে নিয়ে চলে এসো, আমাদের শাওন বাবাজির ঘুম পেয়েছে। শাওন মনে মনে খুশি হয়ে বলল, আর এত সহজে সবাই চলে যাবে ভাবতে পারিনি তো, যাক বাবা এবার সবাই চলে গেলেই বাঁচা যাক। কথা শাওনের সামনে এসে হাত বাড়িয়ে দিল। কথার হাতের দিকে তাকিয়ে শাওনের হাসি মুখটা সাথে সাথে আবারও চুপসে গেল। শাওন কথার হাতের দিকে তাকিয়ে বলল, কি হাতে ব্যথা পেয়েছ? কথা শাওনকে ভেঙ্গিয়ে বলল, ঘুমাবে না, ঘুমের ঔষধ দাও। ঘুমের ঔষধ যদি না দাও তাহলে আমরা এই ঘর থেকে নড়ছি না, আর আমরা জানি আমরা এই ঘর থেকে না গেলে তুমি ঘুমোতেও পারবে না, তাই ঘুমের ঔষধটা দিয়ে দিলেই আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব। আর তোমারও খুব ভালো ঘুম হবে, তাই না তুলি? কথা শেষের কথাটা বিছানায় বসে থাকা তুলির দিকে তাকিয়ে বলল। তুলিও বন্ধুর সাথে সাথে মাথা নাড়ালো। কথা রিমির দিকেও তাকালো। রিমিও মাথা নাড়িয়ে কথাকে সমর্থন করল। শাওন বলল, ঘুমের ওষুধ মানে কি? রিমি বলল, টাকা। শাওন ঢোক গিলে বলল, কত টাকা? রিমি কথার দিকে তাকিয়ে বলল, 10,000 টাকা। শাওনের চোখ অলরেডি কপালে উঠে গেছে। শাওনের অবস্থা দেখে তুলি ওইদিকে মুসকি মুসকি হাসছে। শাওন আমতা আমতা করে বলল, মানে এত টাকা কিভাবে দিব? শাওন পকেট থেকে মানি ব্যাগটা খুলে বলল, আমি আপাতত তোদের 2,000 টাকা দিচ্ছি, পরের মাসে যখন স্যালারি পাবো তখন বাকি টাকাটা পরিশোধ করে দিব, যা। রিমি তুলির কাছে গিয়ে বলল, ঠিক আছে তুলি, তুমি বিছানা থেকে নেমে এসো, 2,000 টাকার পরিবর্তে শাওন তোমার দুই গালে দুটে কিস দিয়ে দিক, পরের মাসে শাওন যখন স্যালারি পাবে আমাদের বাকি টাকা দিয়ে দেবে, তখন আমরাও তোমাকে তার কাছে ফিরিয়ে দেব, ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবে। তুলি ও রিমির কথায় বিছানা থেকে নেমে পড়ল। শাওন বড় বড় চোখ করে রিমির কাছে এগিয়ে এসে বলল, এই কি করছিস, আমার বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? রিমি বলল, বেশি কথা বললে কিন্তু বউকে তো সাথে নিয়ে যাবই, সাথে টাকার পরিমাণটা আরও বেড়ে যাবে। শাওন বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর 2,000 টাকা বাড়িয়ে দিচ্ছি। শাওন মানি ব্যাগ থেকে টাকা খুলতে ব্যস্ত হয়ে পড়লে কথাও সেই সুযোগে ছু মেরে শাওনের হাত থেকে মানি ব্যাগটা নিয়ে দৌড় দিল। কথা এমনটা করবে শাওন বুঝতেও পারেনি। রিমি আর তুলিসহ সব মেয়েরা হাততালি দিল। রিমি বলল, সাব্বাস কথা, শাওনের ধরা ছোঁয়ার বাইরে চলে যাও। কথা দৌড়ে দরজা দিয়ে বের হতে গেলে হঠাৎ করে দরজার সামনে স্পর্শ এসে দাঁড়ালো, আর কথা স্পর্শের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল। কথা ফ্লোরে চিৎপটাং হয়ে পড়ে আছে। হঠাৎ করে পড়ে যাওয়ায় সে কোমরেও ব্যথা পেয়েছে, আর স্পর্শের বুকের সাথে ধাক্কা খাওয়ায় তার নাকেও খুব ব্যথা পেয়েছে। কথার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আর ওদিকে কথার এই অবস্থা দেখে শাওনের খুব হাসি পাচ্ছে। কথা এক হাত কোমরে ধরে আর এক হাত নাকে মালিশ করতে করতে বলল, আপনার এই লোহার মতো শরীর নিয়ে হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালেন কেন? আমার নাকটাই ভেঙে দিয়েছেন। স্পর্শ কথার দিকে এগিয়ে গিয়ে বলল, এমনিতে তো পাতলা সরু নাক, তাও আবার সেটা ভেঙে গেল, এমন ঝুঁকিপূর্ণ নাক নিয়ে আবার মানুষের সাথে লাগতে আসো কি করে? স্পর্শ কথার দিকে ঝুঁকে হাতটা বাড়াতেই কথা মনে করেছে স্পর্শ তাকে ফ্লোর থেকে তোলার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। কথা স্পর্শের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু স্পর্শ কথাকে না তুলে কথার হাত থেকে শাওনের মানি ব্যাগটা নিয়ে নিল। কথা বুঝতেই পারেনি স্পর্শ তার সাথে এমন গাদ্দারি করবে। কথা বড় বড় চোখ করে স্পর্শের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে তার আর কিছুই করার নেই। শাওন সঙ্গে সঙ্গে হাতে তালি দিয়ে বলল, জিও পাগলা, এই না হলে বন্ধু। রিমি সহ সব মেয়েরা স্পর্শের দিকে খেপে এগিয়ে গেল। রিমি স্পর্শের হাত থেকে মানি ব্যাগটা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু স্পর্শ তো এমনিতেই অনেক লম্বা, তার উপর আবার মানি ব্যাগ হাতে নিয়ে হাত উঁচিয়ে রেখেছে। রিমি তো মানি ব্যাগ ছুঁতেই পারছে না। কথা ফ্লোরে বসে নিরীহ দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমি খেপে গিয়ে স্পর্শকে বলল,
স্পর্শ তুই আমাদের সাথে এরকম করতে পারিস না। দেখ, এই মানি ব্যাগের টাকার উপর কিন্তু আমাদের অধিকার আছে। স্পর্শ হেসে বলল, ও তাই নাকি? এই টাকার উপর তোদের কোন আইনে অধিকার? এরকম কোন নতুন আইন পাশ করেছে জানা ছিল না তো? স্পর্শের কথায় সব মেয়েদের খুব রাগ হচ্ছে। স্পর্শ বলল, এই টাকার উপর আমার বন্ধুর ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার অধিকার, আর তোরা সেটার বিরোধিতা করছিস। একে তো শাওনের বাচ্চা আনার টাইম নষ্ট করছিস, তার উপর আবার এই টাকার উপর হস্তক্ষেপ করছিস। স্পর্শের কথায় বেচারি তুলি লজ্জা পেয়ে গেল। রিমি দাঁতে দাঁত চেপে বলল, মানি ব্যাগে যে টাকা আছে সেই টাকায় বাচ্চার একদিনে হসপিটালের খরচও হবে না, তাই আজে বাজে কথা না বলে মানি ব্যাগটা আমাদের দিয়ে দে। স্পর্শ বলল, হসপিটালের একদিনের খরচ না হোক, বাচ্চা হওয়ার পর বাচ্চা দেখাশোনা করার জন্য নার্সকে বকশিশ হিসেবে টাকা দিলেও কাজে লাগবে, কিন্তু তোদের মতো অকর্মার ঢেকিদের দিলে কোনো কাজে দিবে না। রিমি রেগে গিয়ে বলল, কি আমরা অকর্মার ঠেকি? স্পর্শ মানি ব্যাগটা শাওনের হাতে দিয়ে বলল, হ্যাঁ দেখছিস না, আরেকটা অকর্মার ঢেকি ফ্লোরে পড়ে আছে। কথা স্পর্শের দিকে রাগে চোখে তাকালো। শাওন তার অক্ষত মানি ব্যাগটা সঙ্গে সঙ্গে পকেটে ঢুকিয়ে নিল। স্পর্শের সবগুলো মেয়ের দিকে বড় বড় চোখ করে তাকাতেই সবাই ঘর থেকে বেরিয়ে গেল। শাওন হাসছে। স্পর্শ রিমির দিকে বড় বড় চোখ করে তাকাতেই রিমি স্পর্শের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সব মেয়েরা ঘর থেকে বেরিয়ে গেছে, রিমি আর কথাই শুধু ঘরে রয়ে গেছে। স্পর্শ তার হাতের আঙুলের এক চিমটিতে যতটুকু চুল ধরা যায় রিমির মাথার ঠিক ততটুকু চুল ধরে টানতে টানতে রিমিকে ঘরের বাইরে বের করে দিল। রিমিও চুলের ব্যথায় নড়াচড়া না করে বলল, স্পর্শ ভালো হচ্ছে না বলছি। কিন্তু রিমির কথা স্পর্শের কানেই ঢুকলো না। স্পর্শ এবার ঘরে এসে কথার সামনে দাঁড়িয়ে বলল, আপনি কি উঠবেন না, নাকি এখানেই বসে থাকবেন? বসে বসে ওদের বাসর দেখার ইচ্ছে হয়েছে। কথা মুখ ভেঙচি কেটে বলল, আমার কোমরে খুব ব্যথা পেয়েছি, টাকা না দেয়া পর্যন্ত আমি কোমর নিয়ে উঠতে পারবো না। কথা টাকা নেওয়ার জন্য ইচ্ছে করে এই কথাটা বলল। স্পর্শ শাওনের দিকে তাকালো। শাওন স্পর্শকে কিছু একটা ইশারা করতে স্পর্শের সঙ্গে সঙ্গে কথাকে কোলে তুলে নিল। স্পর্শের এমন কাণ্ডে কথার মুখ বন্ধ হয়ে গেছে। সে বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকিয়ে আছে। কথা ভাবতেও পারেনি স্পর্শ এমন একটা কাজ করবে। সে তো শুধুমাত্র টাকা নেওয়ার জন্য লাস্ট একটা চান্স নিয়েছিল। স্পর্শ কথাকে কোলে নিয়ে শাওনকে বলল, দরজা লক করে দে। এই কথা বলে স্পর্শ কথাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শাওনও হেসে সঙ্গে সঙ্গে দরজা লক করে দিল। সবার সামনে এসে কথার খুব লজ্জা লাগছে। স্পর্শের কোলে কথাকে দেখে রিমি মুস্কি হাসছে। কথা এবার আমতা আমতা করে বলল, আপনি আপনি আমাকে কোলে নিয়েছেন কেন? আমাকে ছাড়ুন প্লিজ। তুমি তো বললে তোমার কোমরে ব্যথা, তাই তো তোমাকে কোলে নিলাম। স্পর্শ বলল, কথা লাজুক কণ্ঠে বলল, না আমাকে এক্ষুনি ছাড়ুন। স্পর্শ বলল, ঠিক আছে তোমাকে ছেড়ে দিচ্ছি। এই কথা বলে স্পর্শের সঙ্গে সঙ্গে কথাকে ছেড়ে দিল, আর কথাও মাটিতে পড়ে গেল। একটু আগের ব্যথায় কথা হাঁটতে পারলেও এত উপর থেকে ফেলে দেওয়ায় এবার মনে হয় কথার কোমর একেবারেই ভেঙে গেছে। কথা কোমরের ব্যথায় কুঁকড়াচ্ছে। রিমি মিলি সহ সবাই কথার দিকে এগিয়ে এলো। স্পর্শ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। রিমি স্পর্শের দিকে ভুরু কুচকিয়ে বলল, স্পর্শ তুই ওকে এভাবে ফেলে দিলি কেন? স্পর্শ এক চোখ কপালে তুলে বলল, আশ্চর্য, ওই তো বলল ওকে এখনই ছেড়ে দিতে, তাই তো ছেড়ে দিলাম। কথা কোমর ধরে কুকড়াতে কুকড়াতে বলল, তাই বলে আপনি আমাকে এভাবে ফেলে দেবেন? একটু সুন্দর করেও তো নামাতে পারতেন। স্পর্শ পায়ের উপর পা তুলে বলল, সেই টাইম ছিল না আমার কাছে, আর তুমি তো বলনি তোমাকে নামিয়ে দিতে, তুমি তো বলেছো তোমাকে ছেড়ে দিতে, আর তোমাকে ছেড়ে দেওয়াতে তুমি যদি পড়ে যাও তাহলে আমার কি করার আছে? কথার আগে দৃষ্টিতে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ কথার দিকে তাকিয়ে মুস্কি হাসছে। রিমি সহ আরও দুজন কথাকে ধরে সোফায় নিয়ে বসালো। রিমি ঘড়ির টাইম দেখে বলল, অনেক রাত হয়ে গেছে, আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। কথা বলল, কিন্তু আমি কিভাবে যাব? আমি তো হাঁটতেই পারবো না। রিমি স্পর্শকে বলল, স্পর্শ তুই কথাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। স্পর্শ বলল, পৌঁছে দিতে পারি কিন্তু আমি আর কাউকে কোলে তুলে নিতে পারবো না। কথা খেপে গিয়ে বলল, আমার বইয়েই গেছে আপনার কোলে উঠতে। স্পর্শ সোফা থেকে উঠে বলল, ওকে তাহলে গাড়িতে এসো। রিমি আর মিলি কথাকে ধরে গাড়িতে নিয়ে বসালো। স্পর্শ গাড়িতে বসে রিমিকে বলল, না তোরা যেতে পারবি তো? রিমি বলল, আমাদের নিয়ে তুই চিন্তা করিস না, আমরা ঠিকঠাকভাবে বাড়িতে চলে যাব।
স্পর্শ গাড়ি স্টার্ট দিল। স্পর্শ আর চোখে কথাকে দেখছে। কথা কোমর সোজা করতে পারছে না, কোমরে ধরে বেঁকে বসে আছে। স্পর্শ কথাকে দেখে হাসলো। কথা স্পর্শের হাসি দেখে বুড়ো কুচকিয়ে বলল। স্পর্শ বলল, আচ্ছা তোমার শরীর এত নরম কেন? স্পর্শের হঠাৎ এরকম কথায় কথা চোখ কপালে তুলে ফেলল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। স্পর্শ বলল, আর তুমি তো খুব ভারী, কিন্তু তোমাকে তো দেখে বোঝা যায় না তুমি এতটা ভারী। কথা স্পর্শকে ধমকের সুরে বলল, প্লিজ আপনি চুপ করুন, কি বলছে আবোলতাবোল। স্পর্শ হেসে কথাকে বলল, তুমি জার্নালিস্টের চাকরিটা ছেড়ে দাও। কথা ভুরু কুচকে বলল, কেন? স্পর্শ বলল, জার্নালিস্টের চাকরিতে অনেক রিস্ক আছে, এত নরম শরীর নিয়ে আমার মনে হয় না তুমি জার্নালিস্টের চাকরি করতে পারবে। পরে দেখা যাবে তোমার কিছু হয়ে গেল, আমাদের ঝামেলা পোহাতে হবে। কথা দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনার এই সব কথা আমার একটুও ভালো লাগছে না, আপনি আমাকে নামিয়ে দিন, আমি আপনার গাড়িতে আর যাব না। স্পর্শের সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে বলল, নামো। কথা স্পর্শের কথায় অবাক হয়ে গেল। সে বলেছে বলে সত্যি সত্যি তাকে মাঝপথে নামিয়ে দিবে নাকি? কথা আশেপাশে তাকিয়ে দেখে পুরো রাস্তা নীরব। কথা ঢুক গিলে বলল, মানে আমার কোমরে ব্যথা জেনেও আপনি আমাকে এখানে নামিয়ে দেবেন? আর তাছাড়া এখানে তো বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। স্পর্শ গাড়ি স্টার্ট দিয়ে বলল, সেটা তোমার আগেই ভাবা উচিত ছিল, নেক্সট টাইম আমাকে কিছু বলার আগে ভেবে চিন্তে বলবে। কথা বলল, আপনারও একটা মেয়ের সাথে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা উচিত। স্পর্শ এক চোখ কপালে তুলে এক গালে হাসলো। এমন একটা ভাব করে বুঝালো যে সে কথার কোনো কথার গুরুত্বই দিচ্ছে না। স্পর্শ কথার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে বলল, নেমে পড়ো। কথা বলল, আমি একা যেতে পারবো না, আপনি বাড়ির ভেতরে গিয়ে ভাইকে একটু ডেকে আনুন প্লিজ। স্পর্শ সোজা সাপটা বলল, আমি পারবো না, তুমি তোমার ভাইকে ফোন দাও। কথা স্পর্শকে মুখ ভেঙচি কেটে তার ফোন থেকে সাজ্জাদকে ফোন করলো। সাজ্জাদ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে এসে কথাকে গাড়ি থেকে নামিয়ে বলল, তুই কেমন করে ব্যথা পেয়েছিস? কথা স্পর্শের দিকে তাকালো। স্পর্শ শয়তানি হাসি হাসছে। কথার আগে দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে বলল, দেখে আলে পড়ে গিয়েছি। সাজ্জাদ স্পর্শকে বাড়ির ভিতরে আসতে বলল। স্পর্শ বাড়ির ভিতরে যাবে না বলে গাড়ি নিয়ে চলে গেল। আজ দুই দিন যাবৎ কথার কোমর ব্যথার জন্য অফিসে আসছে না। কথা ডেস্কের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়েটাকে কি আমি ভীষণ পরিমাণে মিস করছি? ও ইচ্ছে করে অফিসে আসছে না, যেন আমি ওকে খুব মিস করি। অফিসে এত মানুষ কাজ করছে, কিন্তু আমি শুধু ওকেই মিস করছি কেন? আমার সামনে থাকলে আশেপাশে সব কিছু আমার এত সুন্দর লাগে কেন? আমার সামনে না থাকলে আমি ওকে এতটা মিস করি কেন? ওর আশেপাশে কোনো পুরুষকে দেখলে আমার খারাপ লাগে কেন? আমি যখন মনে করেছিলাম শাওনের সাথে কথার বিয়ে হবে, তখন অসম্ভব ধরনের একটা খারাপ লাগা কাজ করছিল আমার মধ্যে। কিছুই ভালো লাগতো না, অজানা এক ব্যথা হচ্ছিল বুকের ভেতর। মনে হচ্ছিল আমার কোনো দামি জিনিস আমি হারিয়ে ফেলছি। কিন্তু যখন জানতে পারলাম শাওনের সাথে তুলির বিয়ে হবে, তখন মুহূর্তেই সেই খারাপ লাগা চলে গেল, বুকের ব্যথাটাও হারিয়ে গেল নিমেষের মধ্যে। স্পর্শ চেয়ারে হেলান দিয়ে মাথা ফেলে দিয়ে মনে মনে বলল, আচ্ছা ওর প্রতি আমার যে অনুভূতি কাজ করে, সেটা এখন পর্যন্ত অন্য কোনো মেয়ের প্রতি কাজ করেনি কেন? সেই অনুভূতির নামই কি ভালোবাসা? আমি কি সত্যি মেয়েটা প্রেমে পড়ে গেছি? সত্যি কি তাই? স্পর্শ চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়িয়ে মনে মনে বলল, আমি তো মেয়েদের বিশ্বাস করতে পারি না, কিন্তু আমি যদি কথাকে বিশ্বাস করে আমার জীবন সঙ্গী করি, তাহলে সে কি আমার বিশ্বাস রেখে সারা জীবন আমার পাশে থাকবে, নাকি বিশ্বাস সুলভির মতো ধোকা মাছ হবে? স্পর্শ আর কিছু ভাবতে পারছিল না। স্পর্শ রেস্টরুমে গিয়ে বিয়ারের একটা বোতল খুলে ঢক ঢক করে অর্ধেকটা বোতল এক টানে শেষ করল। স্পর্শ মাতাল কণ্ঠে বলল, আমি কারো ছলনা সহ্য করতে পারবো না, আমি তোমাকে চাই না কথা, আমি কোনো মেয়েকেই আমার জীবনে চাই না কথা, তুমি দূরে চলে যাও আমার কাছ থেকে, আমি চাই না তোমাকে। স্পর্শের নেশাক্ত চোখের সামনে কথা এসে দাঁড়ালো। স্পর্শ নেশাক্ত চোখে কথার দিকে তাকিয়ে বলল, কেন এসেছো কথা? তুমি আমার সামনে এসো না প্লিজ, তুমি জানো না তুমি আমার সামনে এলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। খুব বিশ্বাস করতে ইচ্ছে হয় তোমাকে, খুব আপন মনে হয় তোমাকে, ভালোবাসতে ইচ্ছে হয়। কথা বলল, তাহলে ভালোবাসুন না আমায়, কেন আমাকে দূরে রেখে নিজেকে কষ্ট দিচ্ছেন? ভালোবেসে আপনার ওই
প্রশস্ত বুকে মিশিয়ে নিন না আমাকে। স্পর্শের মুখে হাসি ফুটে উঠল। সে কথার দিকে এগিয়ে যেতেই কথার ছায়া মিলিয়ে গেল। স্পর্শ উচ্চস্বরে হেসে মাতলামো কণ্ঠে বলল, আমি তোমার চালাকি বুঝতে পেরে গেছি কথা। তুমি ইচ্ছে করে আমার থেকে দূরে থাকতে চাইছো, যেন আমি তোমাকে ভীষণ মিস করি। স্পর্শের হাসি মুখে তার চোখ ছলছল করে উঠল। স্পর্শ তার ফোনটা বের করে কথার ফোনে ফোন করল। কথা ফোন রিসিভ করে হ্যালো বলতে স্পর্শ বলল, কথা তুমি কালকে এই অফিস আসবে? কথা কিছু বলার আগে স্পর্শ ফোন রেখে দিল। স্পর্শের রুমে রিমি আর শাওন বসে আছে। তারা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছিল। কিছুক্ষণ পর কথা একটা ফাইল নিয়ে স্পর্শের রুমে ঢুকলো। কথা তার ফাইলটা স্পর্শের সামনে রেখে দাঁড়িয়ে আছে। স্পর্শ ফাইলটা চেক করে ফাইলটা বন্ধ করে দিল, চেয়ারে শরীরের ভার ছেড়ে দিয়ে বলল, কাল আমরা মিঠাই মইন হাওড়ে যাব। এই রুমে যারা যারা উপস্থিত আছে তারা সবাই কালকে রেডি থেকো। স্পর্শ কথাকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছিল যে তারও যেতে হবে। রিমি বলল, হঠাৎ করে নিকলি হাওড়ে কেন? স্পর্শ চেয়ার ঘুরিয়ে বলল, স্টোরি তৈরি করব তাই। শাওন ভুরুকুচকে বলল, কিন্তু মিঠামইন হাওড় নিয়ে তো অলরেডি আমাদের অনেক আগে স্টোরি তৈরি করে সেটা পাবলিকও করা হয়েছে। স্পর্শ বলল, আবার করব। রিমি বলল, তাহলে অন্য কাউকে পাঠিয়ে দেই, সফট নিউজের পেছনে আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। স্পর্শ বলল, রিমি অনেকদিন যাবৎ আমাদের মধ্যে একঘেয়েমি কাজ করছে, বিদেশ থেকে এসে কোথাও ঘোরা হয়নি, তাই এটাকে স্টোরি মনে না করে ছোটখাটো একটা ট্যুর মনে করাই ভালো। কথা বলল, তাহলে আমি গিয়ে কি করব? আমাদের ট্যুরে তো আমার যোগ দেওয়া দরকার নেই, আমি অফিসে থেকে যাই। স্পর্শ কথার দিকে চেয়ার ঘুরিয়ে এক চোখ কপালে তুলে বলল, তোমাকে তো ট্যুরের উদ্দেশ্যে নিচ্ছি না, আমরা যদি সবাই বিন্দাস হয়ে ঘুরি তাহলে ভিডিও করবে কে? তোমাকে সেই জন্যই নেওয়া হচ্ছে। কথা ভুরু কুচকিয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। শাওন আর রিমি দুজন দুজনের দিকে তাকিয়ে চোখে ইশারা করল, কারণ তারা দুজনে বুঝতে পারছিল স্পর্শ কথাকে জোর করে নিতে চাইছে। স্পর্শ আবারও কথাকে বলল, তুমি তোমার ভাইকেও বলে দিও, কারণ তুমি তো আবার ছোট খুকি, তোমার সাথে তোমার ভাইকেও যেতে হবে, তোমাকে তো আবার একা কোথাও যেতে দেয়া হবে না, ছোট খুকি আবার বড় জার্নালিস্ট হতে চায়। শেষের কথাটা স্পর্শ মুখ ভেঙ্গিয়ে বলল। কথা দাঁতে দাঁত চেপে বলল, আমার ভাইকে কিন্তু আপনি যেতে বলেছেন, কারণ আপনার আমাকে দরকার, আর আমার ফ্যামিলি আমাকে একা যেতে দেবে না। স্পর্শ মুখটা বাঁকিয়ে বলল, আমার তোমাকে দরকার কিন্তু তোমার ভাইকে নয়, কিন্তু তোমার ফ্যামিলি তো তোমাকে একা যেতে দিবে না, তাই তোমার ভাইকে নেওয়া হচ্ছে। কথা সোজাভাবে বলল, আমার ভাইকে নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে আমাকে না নিলেই তো হয়, অফিসে আরও অনেকেই আছে, তাদের সাথে নিশ্চয়ই তাদের ভাই যাবে না। স্পর্শ দাঁতে দাঁত চেপে চেয়ার ছেড়ে কথার সামনে গিয়ে দাঁড়ালো। স্পর্শকে তার দিকে এগিয়ে যেতে আসতে দেখে কথা পিছিয়ে গেল। স্পর্শ বড় বড় চোখ করে কথার দিকে তাকিয়ে বলল, আমি বারবার মত বদল করি না, আমি প্রথম থেকে যাকে যাকে নিব ভেবেছি তাকে তাকেই যেতে হবে। শাওন আর রিমি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসল। শাওন চেয়ার ছেড়ে উঠে স্পর্শের কাছে গিয়ে বলল, আচ্ছা এক মিনিট, কথা আগে থেকে কিভাবে জানে যে আমরা হাওড়ে যাব? কথা বলল, হ্যাঁ আমি তো আগে থেকেই জানি, মিস্টার স্পর্শ তো আমাদের বাড়িতেই গিয়ে বলে এসছে আমরা মিঠামইন হাওড়ে যাব, আর আমার ভাইয়াকেও বলেছে আমাদের সাথে যেতে। শাওন স্পর্শের মুখোমুখি দাঁড়িয়ে ভুরু নাচিয়ে বলল, মানে কথা জানে কিন্তু আমরা জানি না। শাওন মাথা ঘুরিয়ে রিমির দিকে তাকিয়ে বলল, রিমি তুই কিছু বুঝতে পারছিস? রিমি হেসে বলল, হ্যাঁ স্পর্শ, তুই তো আমাদের একবার ওই বিষয়ে বললি না। স্পর্শ মাথা চুলকিয়ে চেয়ারে বসে আমতা আমতা করে বলল, না আসলে কাজের চাপে বলা হয়ে ওঠেনি। শাওন স্পর্শের কাছে এগিয়ে গিয়ে বলল, ও আমাদের কাজের চাপে বলতে পারিসনি, হ্যাঁ কিন্তু কথাকে ঠিকই বলতে পেরেছিস। কথা মুখ ভেঙচি কেটে বলল, সফট নিউজ তো উনি আমার সাথেই শেয়ার করবেন তাই না, কারণ ওনার মতে আমি তো হার্ড নিউজ কালেক্ট করার উপযুক্ত না। স্পর্শ কথার দিকে তাকিয়ে ভুরু কোচকাল। শাওন স্পর্শের কানে কানে বলল, আসলে কি তাই নাকি অন্য কিছু? স্পর্শ চেয়ার ঘুরিয়ে শাওনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আবল তাবল বেশি বকছিস, রাতে ঘুম হয় না নাকি? শাওন হাসতে হাসতে চেয়ারে গিয়ে বসল। স্পর্শ শাওনকে বলল, শাওন কাল তুলিকেও আমাদের সাথে নিয়ে নিস, বিয়ের পর তো বউকে নিয়ে কোথাও ঘুরতেও যাসনি। শাওন হেসে বলল, তুই বিয়ে করে নে,
তাহলে দুই বন্ধু বউকে নিয়ে একেবারে হানিমুনে যাব, কি বলো কথা? শাওন শেষের কথাটা কথার দিকে তাকিয়ে বলল, কথা বলল, তুমি যদি ওনার আশায় বসে থাকো হানিমুনে যাওয়ার জন্য, তাহলে আমার বান্ধবীকে নিয়ে এই জীবনে তোমার হানিমুনে যাওয়া হবে না, কারণ এই হ্যাংওয়ালা কম্পিউটারকে কেউ বিয়ে করবে না। কথার কথা শুনে স্পর্শ অবাক হয়ে গেল, শাওন আর রিমি দুজনেই হাসছে। স্পর্শ খেপে গিয়ে বলল, কি বললে তুমি? হ্যাং হওয়া কম্পিউটার মানে? আর কি বললে, আমাকে কেউ বিয়ে করবে না? কথা মনে মনে বলল, একটু বেশিই বলে ফেলেছি মনে হয়। স্পর্শ রেগে গেছে বুঝতে পেরে কথা এক দৌড়ে স্পর্শের টেবিলের সামনে থেকে ফাইলটা নিয়ে আবার এক দৌড়ে এই রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শ শুধু এতক্ষণ কথার কাণ্ড দেখছিল, আর ওদিকে শাওন আর রিমির হাসতে হাসতে তাদের পেট ব্যথা হয়ে গেছে। রাতে খাওয়ার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। আফিফা বেগম আর সাইরা বেগম সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। খাবার খেতে খেতে সাজ্জাদ জমির মাহমুদকে বলল, দাদু আমি ফাহাদের সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি, বলতে গেলে একটু সময় নিয়ে খোঁজ খবর নিয়েছি। ছেলেটা ভদ্র আর অনেক ভালো ছেলে, বিভিন্নভাবেই খোঁজ নিয়েছি কিন্তু কোনো ব্যাড রেকর্ড পাইনি, আর ওদের ফ্যামিলি অনেক ভালো। আমার মনে হয় ছেলেটার সাথে আমাদের কথার বিয়ে হলে খুব ভালো হবে। কথা মাথা নিচু করে ভাত নাড়াচাড়া করছে, তার মাথায় এখন শুধু একটা বিষয়ই ঘুরছে, তার চাকরি করার মেয়াদ মনে হয় শেষ হয়ে এসেছে। সাদিত খাবার টেবিলেই বসেছিল, সাজ্জাদের কথা শুনে সাদিত ফোনটা হাতে নিয়ে তার কোলে রেখে রেকর্ড অপশন চালু করে দিল। জমির মাহমুদ বলল, দেখো যা ভালো মনে হয় তাই করো। আকরাম মাহমুদ বলল, আচ্ছা ঠিক আছে বাবা, মতামত দিয়ে দিয়েছে, তাহলে কালকেই ওদের আসতে বলি। কথা বড় বড় চোখ করে উৎকণ্ঠিত সুরে বলল, কাল? সবাই কথার দিকে তাকালো, সাজ্জাদ কথাকে ইশারা দিল চুপ থাকতে। সাজ্জাদ তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা কাল তো কথা অফিস থেকে মিঠামইন যাচ্ছে। আকরাম মাহমুদ শক্ত কণ্ঠে বলল, যেতে হবে না, ফোন করে মানা করে দাও অফিসে, আর তাছাড়া বিয়ে হয়ে গেলে এমনিতেই চাকরি ছেড়ে দিতে হবে। কথা চোখ ছলছল করে উঠল। সাজ্জাদ বোনের দিকে তাকিয়ে বলল, বাবা দুদিন পর ওদের ডাকলে তো আর সমস্যা নেই, আর তাছাড়া আমিও তো যাব কথার সাথে। আকরাম মাহমুদ বলল,